আজ তিন দিন হল দেশে এসেছে নীল এই তিন তিনদিনে সে বাসা থেকে বের হতেই পারেনি আজ লুপার সাথে দেখা করার জন্য বের হচ্ছে তার সাথে শামুও যাচ্ছে সে শামুকে নিবে না বলছিল কিন্তু তার মা তাকে বলেন সে যেন শামুকে সাথে নিয়ে যায় তাই বাধ্য হয়ে শামুকে সাথে নিচ্ছে বাইকে বসে শামুর অপেক্ষা করছে নীল এই কয়েকদিনে শামুর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তবে শামু যে তাকে শুধু বন্ধু ভাবে না এটা সে ঠিকই আন্দাজ করতে পারে কিছুক্ষণ পরে শামু আসে শামু হোয়াইট টপসের সাথে ব্ল্যাক জিন্স পরেছে জিন্সের হাঁটুতে উড়ুতে ছেঁড়া নীলকিঞ্চিত কপাল কুচকে ফেলে এই ছেঁড়া ছেঁড়া জামাগুলা তার খুব বিরক্ত লাগে আর মেয়েরা পড়ছে দেখলে তো আরো বেশি বিরক্ত লাগে সে ছেলে হয়েও এমন জামা পড়তে তার লজ্জা লাগে আর শামু কিনা সবসময় এইগুলা পরে শামুর উপরে অধিকার ফলানো ঠিক হবে না তাই নীল চুপ থাকল শামু এসে বাইকে বসে এক হাতে নীলের পেট জড়িয়ে ধরল শামুর এভাবে ধরাতে নীলের শরীরে কারেন্ট শব্দের মতো লাগে লাগাটা স্বাভাবিক সে একটা যুবক ছেলে কোনো যুবতীর ছোঁয়ায় তার এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয় নীল বাইক স্টার্ট দেওয়ার পরে শামু কিঞ্চিত হেলে পড়ে নীলের পিঠের ওপর নীলের পেট জড়িয়ে ধরে বসে আছে শামু বাতাসের ঢেউয়ে শামুর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে উঠছে সূর্যের আলোর ছোঁয়ায় ভ্রুজগোল কিঞ্চিত কুচকে আছে তার টকটকে লালগাল গাল চিকচিক করছে রোদে বাইকের ছোট আয়নায় মাঝে মাঝে এই সুন্দর দৃশ্যটা এক পলক দেখে নিচ্ছে নীল অবাধ্য চোখ কথা শুনে না তার না চাইতেন চলে যায় আয়নায় ভেসে ওঠা শামুর প্রতিচ্ছবিতে সুন্দর মুহূর্তটা অবিলম্বে শেষ হয়ে যায় শামুর মনে হচ্ছে মাত্রই তো বাইকে উঠলাম এত তাড়াতাড়ি এসে গেলাম বাইক থেকে নেমে নীল আর শামু একটা রেস্টুরেন্টে ঢুকল একটা টেবিলে বসে বসে এতক্ষণ নীলের অপেক্ষা করছিল লুপা নীলকে আসতে দেখে খুশিতে তার মুখে হাসির ফুল ফুটে উঠল কিন্তু নীলের সাথে অন্য একটা মেয়েকে দেখে তার সাথে সাথেই ঝরে গেল চেহারায় নেমে আসল দুনিয়ার সমস্ত আধার নীল এসে একটা চেয়ার টেনে বসল নীলের পাশে সামুও বসল নীল লুপাকে বলল কিরে কেমন আছিস লোপা অবাক হয়ে থাকায় নীল তাকে তুই করে বলছে তার বুঝো হয়েছে থেকে নীল তাকে তুমি করে বলে আর আজ কি না তুই লোপা নিজেকে সামলে স্বাভাবিকভাবেই বলল জি ভালো আপনি হুম আমিও ভালো আছি শামুকে দেখিয়ে বলল ও হচ্ছে স্বামীমা আমার কাজিন কাজিন শুনে কেন জানি লুপার খুব খারাপ লাগে ঠোঁটে কিঞ্চিৎ হাসির রেখা টেনে শামীমার দিকে হাত বাড়িয়ে বলল লুপা শামু হ্যান্ডশেক করে বলল শামীমা সবাই আমাকে শামু বলেই ডাকে চাইলে তুমিও ডাকতে পারো হুম আপনাদের জন্য কি অর্ডার দিব বলুন আমার জন্য একটা কোল্ড কফি আর আইসক্রিম শামু নীল শামুর দিকে চোখ গরম করে তাকায় কাল থেকে গলা বসে আছে শামুর বারবার শামুর মা নীল ও তার মাকে কল দিয়ে বলছেন শামুর খেয়াল রাখতে এখন কিনা সে এসব অর্ডার করছে নীল শামুকে কিঞ্চিত ধমক দিয়ে বলে শামু তোমার গলা বসে আছে আর তুমি এসব খেতে বলছো কিচ্ছু হবে না একটুই তো খাবো উহু একটুও খাওয়া যাবে না পরে অসুস্থ হলে তোমার আম্মু আমার আম্মু কেউই আমায় ছাড়বে না নীল ভাই প্লিজ জজ ওকে ফাইন খাও নীল কিঞ্চিত রেগেই কথাটা বলল শামু নীলের হাত ধরে অনুরোধের গলায় বলল আজকেই খাবো আর কোনোদিন খাবো না প্লিজ ওকে সম্মতি পেয়ে শামু নীলকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল শামুর এই একটা অভ্যাস একটুখানি খুশি হলেই জড়িয়ে ধরে লুপাকে তীক্ষ্ণ চোখে তাদের দিকে তাকালো বুকটা পড়ে যাচ্ছে তার ইচ্ছে করছে টেবিলটা তুলে শামুর মাথায় মারতে নীলকে ছেড়ে দিয়ে শামু সোজা হয়ে বসে লুপাকে বলল নীল ভাইও কফি খাবে লুপা কিঞ্চিত হাসল জোরপূর্বক হাসি নীল কি খাবে না খাবে সেটা কি নীল বলতে পারবে না এসব উনাকে বলতে হবে যত সব মনে মনে শামুর গোষ্ঠী উদ্ধার করছে লুপা শামু এদিক ওদিক তাকিয়ে চারপাশ দেখতে লাগল নীল চুপচাপ বসে আছে না একবার লুপার দিকে তাকাচ্ছে না লুপার সাথে কোনো কথা বলছে নীলের এমন আচরণ লুপার কলিজাটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে যে নীল নির্লজ্জের মতো লুপার দিকে হা হয়ে তাকিয়ে থাকত সে নীল কিনা আজ আওয়ার চোখেও একবার তার দিকে তাকাচ্ছে না ওয়েটার এসে তাদের কফি দিয়ে গেল নীল কফিতে চুমুক দিয়ে লুপার দিকে না তাকিয়েই বলল কি জানি বলবি বলনি কি বলবি লুপা অসহায় চোখে তাকিয়ে আছে নীলের কি একবারও ইচ্ছে করছে না লুপার দিকে তাকাতে কত শখ করে আজ শাড়ি পরে সেজেগুজে এসেছে সে সব কিছু তো নীলের জন্যই লোপা একটা দীর্ঘশ্বাস চেপে রেখে বলল আব শামু আপু যদি একটু বাইরে যেতেন নানা আপনাকে যেতে হবে না নীলের দিকে তাকিয়ে আপনি একটু আমার সাথে বাইরে আসবেন নীল টেবিলের দিকেই দৃষ্টি রেখেই বলল যা বলার এখানে বল আমি কোথায় যেতে পারবো না আর শামুকে একা বাইরে যেতে দিব না লুপা অসহায় চোখে তাকালো নীলের এত এত পরিবর্তন সে মেনে নিতে পারছে না সত্যি মানুষ বড় আজব প্রাণী কখন কাকে ভালো লেগে যায় কখন কাকে মন দিয়ে বসে সেটা তারা নিজেও জানে না আজ যেটা ঘৃণিত কাল সেটা প্রিয় হয়ে যায় আর কাল যেটা প্রিয়ত আজ সেটা বিরক্তকর হয়ে যায় লুপা কষ্টটা চাপা রেখে অপরাধী গলায় বলল সরি নীল ভাইয়া সেদিন আমি অবুঝের মতো এমন কাণ্ড না করলে আপনাকে সবার সামনে এতটা ছোট হতে হত না আমাকে মাফ করে দিন প্লিজ নীল তাচ্ছিল্য হাসল শামু উৎসুক গলায় বলল কি হয়েছিল কিছু না তুমি খাও গম্ভীর গলায় বলল নীল তারপর লুপাকে বলল আমি কিছু মনে করিনি আর এ বিষয় নিয়ে কথা না বললে আপাতত খুশি হব আমার আরও কিছু কথা ছিল আপনার সাথে এতক্ষণে নীল লুপার দিকে চোখ তুলে তাকালো কারণ লুপার গলা কান্নাজৃত চোখ তুলে তাকিয়ে তার মনে হল সে ভুল করে ফেলেছে এবার তো এই মায়াপরির মায়ার জালে সে আটকে যাবে লুপা আজ কাজল পড়েছে চোখে চশমা পড়েনি অরেঞ্জ কালার শাড়ির সাথে ম্যাচিং করে দু হাত ভরে চুরি পড়েছে নীল স্বপ্নে লুপাকে এইভাবে সাজাতো আজ সচক্ষে দেখছে এই তো তার স্বপ্ন পড়ি লুপাকে অসম্ভব সুন্দর লাগছে নীল চোখ নামিয়ে নিল এই মা এসে আটকে পড়তে চায় না বলেই তো সে চোখ তুলে তাকাচ্ছে না আবারও টেবিলের উপর চোখ রেখে নীল বলল কি কথা লুপা শামুর দিকে তাকালো শামুর সামনে কীভাবে সে বলবে কিন্তু না বলেও যে থাকতে পারবে না লুপা নীলকে বলল আসবেন একটু বাইরে প্লিজ নীল কিছুক্ষণ কি যেন ভাবল তারপর বলল ওকে চল শামু আইসক্রিম খাচ্ছিল নীল দাঁড়াতেই শামুর কনুইয়ের সাথে তার গালেগে ধাক্কা খেয়ে শামুর হাত থেকে আইসক্রিম পড়ে যায় শামুর ঠোঁটে মুখে বুকে অনেক জায়গায় আইসক্রিম ছিটকে পড়ে নীল তৎক্ষণাৎ টিস্যু নিয়ে সামুর ফোঁটে মুখে লেগে যাওয়া আইসক্রিম মুছতে লাগে লুপার বুকের ভেতর আগুনে দাও করতে লাগে এই দৃশ্যটা লুপাকে এত কষ্ট কেন দিচ্ছে সামুর ঠোঁট মুখ মুছে তার গলা মুছে দিয়ে হাত আরেকটু নিচে নামাতে লাগল তাহলে কি এখন লুপা আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না বড় বড় পা ফেলে চলে গেল এখান থেকে নীলের হাত বুকের সামনে এসে থেমে যায় তার হাত কাপাকাপি শুরু হয়ে গেছে অবিলম্বে হাত সরিয়ে নিয়ে ইতস্তত হয়ে কিছুক্ষণ শুধু বসে থাকে শামুও লজ্জায় লাল হয়ে আছে নীল একটা টিস্যু শামুর হাতে তুলে দেয় তারপর সেও বেরিয়ে আসে লুপা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে নীল তার পাশে গিয়ে দাঁড়াল লুপা মাথা নিচু করে আছে নীল বলল হ্যাঁ বল কি যেন বলবি লুপা যা বলতে এসেছিল আপাতত তা আর তার বলা হবে না এক কথায় লুপা কথাই বলতে পারবে না তার গলায় সব আটকে আছে নীল বলল কি হলো বলছিস না কেন কি কথা লুপা মাথা নিচু করেই থাকলো মাথা তুললে হয়তো তার ছলছল চোখ নীলের চোখে পড়ে যাবে লুপা মাথা নিচু রেখেই না সম্মতি মাথা নাড়াল তারপর কিঞ্চিত কাপা গলায় বলল কি কি কিছু না লুপা তড়িঘড়ি করে ওখান থেকে চলে গেল নীল হতভম্ব হয়ে গেল হঠাৎ লুপার কি হল সে কিছুই বুঝতে পারল না সে নিজেই তো বাইরে ডেকে আনল কিছু বলবে বলে তাহলে বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেস্টুরেন্টের দিকে পা বাড়ায় নীল লুপার মুখের দিকে তাকিয়ে মনে হয় সে বড্ড ভুল করে ফেলেছে বারবার চোখে শুধু লুপার মুখটা ভেসে উঠছে তিন চার দিন থেকে জিহান লক্ষ্য করছে লারা অস্বাভাবিক আচরণ করছে সবসময় একা একা বসে থাকছে জিহানের উপস্থিতিতে কেঁপে উঠছে রাত জেগে রুমে পায়োচারি করেছে খেতে বসলে না খেয়ে সবার দিকে তাকিয়ে থাকছে জিহান বুঝতে পারছে না হঠাৎ লারার হলোটা কি নতুন বিয়ে করেছে বলে জিহান এক মাসের ছুটি চেয়েছিল এর মধ্যে পনেরো দিন চলে গেছে এই পনেরো দিনে সে কোনো তথ্য জোগাড় করতে পারেনি লারার বিষয়ে তবে এতে কোনো আফসোসও হচ্ছে না জিহানের কেননা এতদিনে সে নিশ্চিত হয়ে গেছে লারা আর যাই করুক জিহানের খারাপ করবে না এই বিয়ের পিছনে লারার কোনো খারাপ উদ্দেশ্য থাকবে না হতে হতো পারে লারা জিহানকে ওই রাতটার জন্যই বিয়ে করছে যে রাতটাই সে মাতাল হয়ে ডুব দিয়েছিল লারার মাঝে জিহান আপাতত লারার বর্তমান বিষয় নিয়ে ভাবছে লারা কেন হঠাৎ এমন হয়ে গেল তা তার জানতেই হবে ভেবেছিল যা হওয়ার হোক এনে এসে মাথা ঘামাবে না কিন্তু এখন মনে হচ্ছে লারার কি হয়েছে এটা জানা খুব জরুরি নয়তো যে জিহানেরও শান্তি লাগবে না লারা খাটে বসেছিল জিহান গিয়ে লারার পাশে বসল জিহান গলা খাঁখরি দিল লারার আগের মতোই বসে আছে জিহান লারাকে ডাক দিল লারার কোনো ভাবান্তর হল না জিহান লারাকে কিঞ্চিত ধাক্কা দিয়ে ডাক দেয় লারা কিঞ্চিত চমকে ওঠে জিহান বলে এভাবে চমকালে কেন কি এত ভাব ক ক ক কই নানা না তো কি ভাবব লারা এভাবে চমকানো কথা বলা দেখে জিহান কিঞ্চিত কপাল কুচকে ফেলে লারা বরাবরই চালাক মেয়ে জিহান সন্দেহের চোখে তাকিয়ে আছে দেখে সে নিজেকে সামলে জিহানকে বলল আব মানে আসলে বাড়িতে যা ঘটে গেছে আমি এসব মেনে নিতে পারছি না এভাবে দিহান ভাই অরিনের চলে যাওয়া আমার মোটেই ভালো লাগেনি তাছাড়া বাড়ির সব মানুষ কেমন জানি হয়ে গেছে সবসময় সবাই মন মরা হয়ে থাকে এসব দেখে আমার খুব খারাপ লাগছে জিহানের মন খারাপ হয়ে গেল আসলেই তার বাড়িটা মৃত বাড়ির মতো হয়ে গেছে সবাই সবসময় মরা মুখে বসে থাকে লারা জিহানের হাতের উপর হাতটা রাখল জিহান লারার দিকে তাকাল লারার কোমল হাতের ছোঁয়া তার হৃদয় অন্যরকম শিহরণ জাগায় লারা জিহানকে বলল আপনি ওদের ফোন দিয়ে বাসায় আসতে বলুন না প্লিজ আমি কিভাবে বলবো। তুমি শুননি সবাই কি বলছে কেউ কোনোদিন ওদের এই বাড়িতে তুলবে না আর মেজো তো বলেই দিয়েছে উনার গলায় ছুরি লাগালেও উনি এই মেয়েকে মেনে নিবেন না এগুলা তো রাগের মাথায় বলছেন আপনি প্লিজ ওদের আসতে বলুন দেখবেন ওরা আসলে সব ঠিক হয়ে যাবে কিন্তু প্লিজ জিহান কেন জানি লারাকে না বলতে পারল না লারার টানাটানা চোখে আটকে গেল জিহান সূচক মাথা দুলিয়ে বলল হুম আমি দেখছি ধন্যবাদ লারা হাত সরিয়ে নিল জিহানের কেন জানি খুব খারাপ লাগছে লারা হাত সরিয়ে নেওয়াতে ফোনটা নিয়ে জিহান বারান্দায় চলে যায় দিহানকে ফোন দেওয়া দরকার দিহানের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে অরিন দিহানের ফোন বাজতেছে টেবিলের উপর দিহান নড়ছে না নড়লে যদি অরিনের ঘুম ভেঙ্গে যায় সেই কারণে সারা রাত ভালোবাসার সাগরে ডুবে ছিল দুজন সকালে অরিনের হঠাৎ করেই মাথা ব্যথা ধরে যায় দিহান অরিনের মাথা টিপে দেয় কিন্তু অরিনের মাথা ব্যথা কমে না দিহানও থেমে থাকেনি সে অরিনের মাথা টিপে দেয় মাথায় হাত বুলিয়ে দেয় অনেকক্ষণ পরে ঘুম লাগে তাই দিহান এখন অরিনের ঘুম ভাঙাতে চাইছে না দিহানের ফোনে দুবার কল এসে আর আসলো না দিহান অরিনের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে মৃদু হাসল পাগলিটা তাকে এত ভালোবাসে তার উপর এতটা আসক্ত আজকের রাত না আসলে সেটা হয়তো কখনো জানাই হতো না কয়েকটা জোনাক পোকা আর কিছু বৃষ্টি জল পেলে যে কেউ এত খুশি হয় তা তার জানা ছিল না দিহান অরিনের মাথায় একটা চুমু এঁকে দিল অরিনের সবসময় ঘুম পাতলা আজ সে গভীর ঘুমে তলিয়ে আছে বিকাল চারটায় অরিনের ঘুম ভাঙ্গে অরিন ঘুম থেকে উঠে দেখে দিহান তার দিকে তাকিয়ে আছে দিহান মৃদু গলায় বলে গুড আফটারনুন হার্ট অরিন লজ্জায় চোখ নামিয়ে নেয় ঠোঁটের কোণে লজ্জার হাসি দিহান অরিনের থুতনি ধরে বলে কি লজ্জা লাগছে রাতে তো বাঘিনী হয়ে গেছিলা এখন দেখি ভেজা বেড়াল হয়ে গেলা অরিন চোখ বন্ধ করে থাকল লজ্জায় সে লাল হয়ে গেছে দিহান দুহাতে অরিনকে জড়িয়ে ধরল অরিনও তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকল তার বুকে অনেকক্ষণ পরে দুজন ওঠে অরিন ওয়াশরুমে চলে যায় দিহান রান্নাঘরে যায় তরকারি ঠান্ডা হয়ে আছে ভাতও ঠান্ডা ঠান্ডার মাঝে ঠান্ডা খেতে ভালো লাগে না আর রাতে যে দুজন খেয়েছিল আর খাওয়া হয়নি দিহান চুলায় আগুন জ্বালিয়ে ভাত বসায় তরকারি গরম করে ভাত তরকারি নিয়ে আসে এসে দেখে অরিম উপর হয়ে শুয়ে আছে দিহানের চেহারায় চিন্তার চাপ ফুটে উঠল এভাবে শুয়ে আছে কেন শরীর খারাপ লাগছে নাকি রক্তপাতটা একটু বেশিই হয়ে গেছিল এমনিতেই অরিনের শরীর ফুর্বল এখন হয়তো আরও বেশি ফুর্বল লাগছে দিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরিনকে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো। শরীর খারাপ লাগছে অরিন ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা টেনে না সম্মতি মাথা নাড়াল গরম ভাতে ধোয়া উড়ছে দিহান গিয়ে হাত পাকা নিয়ে ভাত ঠান্ডা করতে লাগে ভাত কিছুটা ঠান্ডা হয়ে এলে দিহান অরিনকে ধরে বসিয়ে মুখে তুলে খাওয়ায় অরিনকে খাইয়ে নিজে খেয়ে এসে ফোন হাতে নেয় জিহান কল দিছিল দিহান জিহানকে কল দেয় জিহান বলে বাসায় যাওয়ার জন্য দিহান সাফ সাফ না বলে দেয় সে যাবে না কিছুক্ষণ পরে আবার কল আসে কল ধরার পরে ফোনের ওপাশ থেকে লারার গলা ভেসে আসে লারা অরিনের সাথে কথা বলে অরিন লারাকে বলে যে করেই হোক সে দিহানকে মানিয়ে সে বাসায় ফিরবেই ফিরতে যে তাকে হবেই না হলে কিভাবে সে এই মুখোশধারীকে স্বচক্ষে দেখবে শান্তি নীরের গেটের সামনে দাঁড়িয়ে আছে দিহান সাথে অরিন অরিনকে দিহান বুঝাতে না পেরে বাধ্য হয়ে তাকে আসতে হয়েছে না এসে উপায় ছিল না অরিন খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল কান্নাকাটি তো লেগেই ছিল বারবার বলছিল একবার বাড়ি নিয়ে যান প্লিজ আমি সবাইকে দেখে চলে আসব দিহান অরিনের কান্না সহ্য করতে পারে না নিজের জেদের থেকে অরিনের চাওয়ার মূল্য বেশি তাই তাকে আসতেই হল কিন্তু এসে সে দোটানায় পড়ে গেছে গেটের ভেতর ঢুকবে না কি ঢুকবে না এটা বুঝে উঠতে পারছে না দিহান জানে তার মা কেমন আর যাই হোক কোনোদিনই অরিনকে মেনে নিবেন না তিনি যার উপর একবার রেগে যান তাকে তিনি দুচোখে দেখতে পারেন না দিহান পকেট থেকে ফোন বের করে জিহানকে ফোন দিয়ে জানাল সে গেটের সামনে দাঁড়িয়ে আছে খানিক পরে জিহান আসলো জিহান আসতেই দিহান জিহানকে জড়িয়ে ধরে দুজনই কেঁদে দেয় এই কদিন জিহান ছাড়া কেউ তার সাথে যোগাযোগ রাখেনি দিহানকে ছেড়ে দিয়ে জিহান অরিনকে ভালো মন্দ জিজ্ঞেস করে তারপর লাগেজ নিয়ে সে গেটের ভেতর ঢুকে কলিং বেল বেজে উঠতেই দিহানের মা এসে দরজা খুলে দিল ন এত সকাল সকাল দিহানকে দেখে খুশিতে তিনি আত্মহারা হয়ে গেলেন বলেই গেলেন কি কারণে দিহান বাসা থেকে বেরিয়ে গেছিল উনার ছেলে যে আর একা নেই তা যেন মাথা থেকে বেরিয়ে গেছে কতদিন পরে উনার কলিজার টুকরা ছেলেকে দেখলেন ভুলে তো যাবেনি ছেলের চলে যাওয়াতে বুকের ভেতরটা শূন্য হয়ে গেছিল ছলো ছলো চোখে দিহানের দিকে তাকিয়ে বললেন বড় হয়ে গেছিস মাকে ছাড়া থাকতে শিখে গেছিস দিহান ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাইল দিহানের মা দুহাত বাড়িয়ে দিয়ে বললেন আয় আম্মুর বুকে আয় দিহান ঝাঁপিয়ে পড়ে তার মায়ের বুকে সুমনা ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে দিল ন মনে হচ্ছে কত যোগ পড়ে ছেলেকে বুকে নিলেন কলিজা ঠান্ডা হয়ে গেল হঠাৎ চোখ যায় দরজার দিকে অরিন দাঁড়িয়ে আছে সুমনা ঝট করে দিহানকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিলেন অগ্নি দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে রাগে ফুসতে লাগলেন দিহান অসহায় চোখে জিহানের দিকে তাকালো জিহান উনাকে বলল মেজো আম্মু যা হবার তো হয়ে গেছে এখন আর রাগ করে কি হবে রাগ ভুলে ওদের মেনে নিন রাগে ফুঁসতে ফুসতে সুমনা বললেন আমি একবার বলে দিয়েছি এই মেয়েকে আমি মেনে নিব না আমার গলায় ছুরি লাগালেও আমি এই মেয়েকে কোনো দিনই মেনে নিব না আম্মু আমি অরিনকে ভালোবাসি যতটা তোমাকে ভালোবাসি ঠিক ততটাই আমি ওকে ছাড়তে পারব না সুমনা তাচ্ছিল্য হেসে বললেন ভালবাসিস মাকে তাহলে ছেড়ে গেলি কেন তুই আমাকে ভালোবাসলে জীবনেই তুই এই মেয়ের জন্য আমায় ছেড়ে যেতি না আম্মু তোমাকে ছেড়ে গেলেও আমার জানা ছিল তোমার খেয়াল রাখার জন্য দিশা দিয়া বাবা এমনকি বাড়ির সবাই আছে কিন্তু অরিনকে ছেড়ে দিল সে কই যাবে একবার ভাব আমি ছাড়া তার কেউ নে দিহানের কথা শেষ হওয়ার আগেই সুমনা হাত তুলে বললেন ব্যাস তোকে আজ একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি এই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন তুই আমাকে মা বলে ডাকতে পারবি না রাগে ফুসফুস করতে করতে তিনি চলে গেলেন অরিন মাথা নিচু করে দরজায় দাঁড়িয়ে হেঁচকি তুলে কাঁদতে লাগল নিজেকে খুব তুচ্ছ খুব নিকৃষ্ট মনে হচ্ছে দিহান লাগেজ নিয়ে এসে অরিনের হাত ধরে জিহানকে বলল চলে যাচ্ছি উনাকে বলে দিবে আমিও উনার ছেলে আমিও একবার বলে দিয়েছি যে বাড়িতে অরিনের জায়গা হবে না সে বাড়িতে আমার ছায়াও থাকবে না চলো অরিন না তোমরা যেও না সিঁড়ির দিক থেকে লারার গলা শোনা যেতেই সবাই সেদিকে তাকালো লারা শাড়ির কুচি ধরে দৌড়ে নামছে লারা এসে অরিন দিহানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল যাবে না তোমরা প্লিজ দিহান লারাকে বলল যেতে নিশ্চয়ই আসিনি ভাবি কিন্তু কিছুই করার নেই ভালো থাকবেন দিহান যেতে ঘুরে দাঁড়ায় লারা দৌড়ে গিয়ে দুহাত মেলে পথ আটকায় অনুরোধের গলায় বলে প্লিজ যেও না দিহান মা সন্তানের উপর রাগ করতেই পারে তাই বলে বাড়ি ছেড়ে দিবা চাচি তোমাদের উপর রাগ না ঝাড়লে কার উপর ঝাড়বে পাড়া প্রতিবেশীর উপর তোমরা সন্তান হও তোমাদের মারবে বকবে আবার বুকে টেনে নিবে একটা জিনিস আমাদের আজ খারাপ লাগে বলে যে কালো সেটা খারাপ লাগবে এমনটা তো নয় চাচি একদিন না একদিন অরিনকে মেনে নিবে সে জন্য উনার মন জয় করতে হবে উনার রাগ ভাঙ্গাতে হবে এভাবে দূরে দূরে থাকলে আজীবন দূরে থাকা যাবে কোনো কিছুর সমাধান হবে না দিহান তাই প্লিজ তোমরা চলে যেও না দিহান চাচির রাগটা একবার ভাঙ্গিয়ে দেখ আমার বিশ্বাস হরিণের মতো মেয়েকে উনি ভালো না বেসে থাকতে পারবেন না জিহান বিস্মিত চোখে লারার দিকে তাকিয়ে আছে লারা রূপবতী এটা তার জানা ছিল আজ জানল লারার শুধু রূপবতী নয় গুণবতীও জিহানের মা সিঁড়ির সামনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে লারার সব কথা শুনলেন লারার বলা শেষ হতেই তিনি লারার সামনে এসে দাঁড়ালেন আলতো করে লারার গালে হাত রেখে বললেন আমি ভাগ্যবতী যে আমি এরকম একটা মিষ্টি বৌমা পেয়েছি তোমার শ্বশুর ঠিকই বলে জিহান ভুল মানুষের হাত ধরেনি শুনে জিহান কিছুটা লজ্জা পেল যদিও সে লারাকে ভালোবেসে বিয়ে করেনি তবুও কথাটা তার মন ছুঁয়ে গেছে দিহানের বড় মা দিহানকে জড়িয়ে ধরলেন দিহান চুপ হয়ে আছে উনি দিহানকে বললেন মায়ের মতো জেদই হয়েছিস জেদ দিয়ে কি সবকিছু হয় আয় বৌমাকে নিয়ে ভেতরে আয় দিহান দাঁড়িয়ে থাকল তার বড়মা ধমক দিয়ে বললেন আসতে বলছি খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন দিহান এখনো নড়ল না মুখে জগতের আধার নামিয়ে দাঁড়িয়ে আছে দিহানের বড়মা বললেন তোর বাবা মাও আমার কোনো কথা ফেলে না আর তুই বৌদের সামনে আমায় ছোট করছিস দিহান অরিনকে নিয়ে ভেতরে আসলো তার বড়মা মা অপমানবোধ করছেন আর সে জেদ দেখাবে এটা হবে না লারা তাদের এনে তাদের রুমে দিয়ে গেল দিহান অরিন এসেছে শুনে দিহানের বাবা মনে মনে খুশিই হলেন ছেলে জন্য ভেতরে ভেতরে পড়ে যাচ্ছিলেন তিনি দিহানের ছোট চাচ্চুও মনে শান্তি ফিরে পেলেন এতদিন ট্যামশনে ছিলেন তিনি দিহানের জন্য দিহানকে ছেলের মতো দেখেন তিনি কিন্তু খুশি নন দিহানের বড় চাচ্চু উনি চিল্লাচিল্লি করে সবাইকে বকাবকি শুরু করে দেন দিহানের রুম থেকে সব কিছু শোনা যায় ভাগ্যিস দিহান তখন ওয়াশরুমে ছিল নয়তো কেউ তাকে আটকে রাখতে পারত না উনি অরিনকে খুনির মেয়ে সস্তা মেয়ে লোভী মেয়ে যা তা বলেছেন অরিন সব শুনেও চুপ থাকল দিশা ইসি দিয়া সায়রা চৌধুরী এসে তাদের সাথে দেখা করে যায় শুধু আসে না লুপা লুপাকে দেখার জন্য অরিনের মনটা ব্যাকুল হয়ে আছে কিন্তু লুপা নাকি ঘুমে আছে দিশা বলে গেল দুদিন থেকে নাকি লুপা নিজের রুম থেকেই বের হচ্ছে না অরিন চিন্তায় পড়ে যায় লুপার কোনো সমস্যা হয়নি তো এটা ভেবে ভয় লাগে তার নীলকে দিহানের বড়মা ফোন দিয়ে বলছেন আজ তাদের বাসায় যেতে দিহান এসেছে শুনে নীল ভাবল যাওয়া যাক যা হবার তা তো হয়েছে মায়ের বয়সী মানুষ গুলা ক্ষমা চাইছে লুপাও নিজের ভুল বুঝতে পারছে তাহলে আর অভিমান চেপে কি হবে নীল রেডি হয়ে রুম থেকে বের হতেই সামুর সম্মুখীন হলো শামু নীলকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল কোথাও যাওয়া হচ্ছে বুঝি হুম এক ফ্রেন্ডের বাসায় আমিও যাব প্লিজ নীল কিঞ্চিত বিরক্তি নিয়ে তাকাল সব সময় সব বায়না পূরণ করা যায় না সে যেখানে যেতে চায় সেখানেই যাওয়ার জন্য শামু বায়না ধরে নীল নিজেকে সামলে শামুকে বলল শামু দেখো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছি তার আম্মু চাচিরা আমার সাথে তোমাকে দেখলে আমায় খারাপ ছেলে ভাববে শামুর মুখে অন্ধকার নেমে আসল নীল এসবে পাত্তা দিল না এসবে পাত্তা দিতে গিয়ে সে শামুকে নিয়ে ভাবতে শুরু করে দিছিল এমনটা হলে দেখা যাবে একসময় সে শামুর প্রতি ফুর্বল হয়ে গেছে এভাবে চললে হবে না মানুষ জাতি সে এরা বিষাক্ত ছোবল খেতে খেতেও সে মধুর ছোবল বলতে শিখে যায় বিরক্তিকর জিনিস হঠাৎ করে ভালোবেসে ফেলে তাই সাবধান থাকতে হবে নীল শামুর পাশকেটে নিচে এসে উঁচু গলায় তার মাকে আসছি বলে সে বেরিয়ে গেল শাওন আর নীলমিলে আসলো দিহানদের বাসায় সেদিনের পরে এই প্রথম দুজন শান্তি নীল এসেছে কলিং বেল বাজাতেই দিহানের বড়মা এসে দরজা খুলে দিল ন যেহেতু দিহানের বাবা চাচ্চুরা উইদিনের ঘটনা বিষয়ে কিছুই জানেন না তাই স্বাভাবিকভাবেই তাদের সাথে কথা বললেন নীল সাউন দিহানের সাথে দেখা করল তারপর দিহানের বড়মা বললেন দিহানের বাবা মা ও তার চাচুকে বুঝাতে কিছুক্ষণ পরে ড্রয়িং রুমে সবাইকে ডেকে আনল তারা দিহান অরিনবাদে পরিবারের সবাই আছে এখানে নীলের সোজা সোফায় বসেছেন লুপার মা আর উনার পিছনে দাঁড়িয়ে আছে লুপা নীল একবারের জন্য রুপার দিকে তাকাল না না লুপা একবারের জন্য শাওনের দিকে তাকালো তার অবাধ্য চোখ বারবার নীলের দিকেই যাচ্ছে নীল সাউন দিহানের বাবা মাকে ও তার বড় চাচুকে অনেক বুঝানোর চেষ্টা করল কিন্তু ফলাফল জিরো দিহানের বাবা বুঝলেন কিন্তু দিহানের মা আর তার বড় চাচু এটা বুঝলেন না উনারা উঠে উনাদের রুমে চলে গেলেন নীল হতাশ হলো দিহানের বর্মাকে বলল তাহলে আমি উঠছি উঠছি মানে খেয়ে দিয়ে যাবা বড় মা না না আনটি আমি খেয়ে এসেছি লুপার মা অপরাধী গলায় বললেন বাবা তুমি কি এখনো আমাদের উপর রেগে আছো দোষ তো তোমাদের দুজনের তোমার আর লুপার তোমরা যদি একবার বলে দিতা তাহলে কি এমনটা হতো লুপার মাকে আঙুল দিয়ে গুতা দিল নদিহানের বড়মা বড় মা জিহান আর লুপার বাবা জিজ্ঞাসুক চোখে তাকিয়ে আছেন দুজনের কপালে বাজ লুপার মাহুসে এলেন এতক্ষণ ধরে বোকার মতো বলে যাচ্ছেন খেয়ালি নি জিহান আর উনার স্বামী এখানে জিহান বলল কি করছে ও আর লুপা কি বলেনি ওরা দিশা তড়িঘড়ি করে বলল তেমন কিছু না আসলে নীল ভাইয়া আর লুপা ঝগড়া করছিল সবাই লুপার পক্ষে কথা বলেছিল তাই নীল ভাইয়া মনে মনে রেগে আছে কারণ দোষ সব লুপার ছিল ইসিকে কনুই দিয়ে গুতা দিয়ে বলল কিরে বল না ঈশি থমথমে হয়ে বলল হ হ্যাঁ 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 ও যা বলছে তাই জিহান কিঞ্চিত সন্দেহের চোখে তাকালো নীল মাথা নিচু করে বসে আছে তার মনটা আকুপাকু করছে লুপাকে একটা পলক দেখার জন্য কিন্তু সে থাকাবে না লুপার যে সর্বনাশী রূপ একবার দেখে নিলে বারবার চোখে ভাসে হয়তো লুপাকে সে ভালোবাসে বলেই লুপাকে তার কাছে এতটা সুন্দর আকর্ষণীয় লাগে শাওন আউর চোখে একবার দিশার দিকে তাকালো দিশা তার দিকে তাকিয়েছিল শাওন তাকাতেই ঝট করে চোখ সরিয়ে নিল লারা সবারই দৃষ্টি অনুসরণ করছে নীল বলল আব আসলে আমার উঠতে হবে আম্মু অসুস্থ বাসায় একা আছে নীলের মা অসুস্থ শুনে নীলকে আর জোর করলেন না কেউ তবে সবাই তাকে বলে দিল দু একদিন পরে যেন আসে তাও থাকার জন্য শাওনকেও বলল নীল শান্তি নীরের গেটের বাইরে এসে লম্বা দম ছাড়ল লুপার সামনে বসে চোখ নামিয়ে রাখা যে কতটা কষ্টের তা সে ছাড়া আর কেউ বুঝবে না বারবার মন বলছিল একবার দেখে নেই একবার দেখে নেই কিন্তু মনকে যে সবসময় প্রশ্রয় দিতে নেই নয়তো বড় অপরাধ হয়ে যায় সারাদিন নিজেদের ঘরে বসে কাটায় অরিন আর দিহান লারা তাদের খাবার দিয়ে যায় খেয়ে লারার সাথে দেখা করতে রুম থেকে বের হয় অরিন লারা তাকে নিয়ে ছাদে যায় ছাদে গিয়ে অরিন লারাকে বলে এবার বলো কে সে মুখোশধারী লুমার আম্মু লারার গম্ভীর গলার জবাব শুনে অরিন কিঞ্চিত জোর গলায় বলে কি লুপার আম্মু নিজের চোখে দেখেছ উহু নিজের চোখে দেখিনি কিন্তু যা আন্দাজ করছি তা ভুল করিনি আমাকে সবকিছু খুলে বলো লারা রেলিং ধরে হাঁটতে হাঁটতে বলল সেদিন তোমরা যাওয়ার পরে লুপার রুমে গেছিলাম ওর রুম থেকে আসার সময় আমার চোখে পড়ে লুপার ড্রেসিং টেবিলের উপর ব্ল্যাক ব্রেসলেট তো একটা ব্রেসলেট দেখে কি প্রমাণ হলো ওটা মিহানের ছিল অরিন অবাক হয়ে থাকায় লারা আবার বলতে লাগে তার পরের দিন আমি লুপাকে ছলে বলে জিজ্ঞেস করি ওটা কার যদিও আমি আগে থেকে জানতাম এটা মিহানের ও বলে এটা তার ভাইয়ের কোনো এক এক্সিডেন্টে নাকি সে মারা গেছে কি এক্সিডেন্ট বুঝ না তার মা তার ভাইকে খুন করেছে এটা সে বলবে কেমনে কিন্তু আপু এটা কিভাবে সম্ভব দিহানের মা হলে একসময় মেনে নেওয়া যেত কিন্তু লুপার মা উনার মতো সরল একটা মানুষ কীভাবে একাজ করতে পারে অরিন আমরা যা চোখে দেখি তা আমাদের দেখানো হয় আর যা দেখি না তা আমাদের চোখের আড়ালে লুকিয়ে রাখা হয় কি বলতে চাও লুপার মা আসলে এতটা ইনোসেন্ট না যতটা আমরা ভাবছি লারা আপু এসবে এটা নিশ্চয়ই প্রমাণ হয় না সব কিছু উনি করাচ্ছেন হিসাব মিলাও অরিন জিহান আর দিহানের সাথে যে কাজ হয়েছে সেটা উনার ছেলের সাথে হয়নি উনি একমাত্র ব্যক্তি যার কোনো রাগ নেই তোমার উপর এই বাড়ির সম্মান নষ্ট হওয়ায় উনার কোনো মাথা ব্যথা নেই লারা আপু উনার ছেলে এখনো ছোট আর উনি আমায় ভালোবাসেন কারণ আমি উনার মেয়ের ফ্রেন্ড আর খাবার দাবার ছাড়া উনার অন্য কিছু নিয়ে মাথা ব্যথা নেই এটা আমি আগে থেকেই জানি কাউকে বিশ্বাস করা ভালো অন্ধ বিশ্বাস করা জীবনের জন্য কালো আমি তোমাকে প্রমাণ করে দিব ওটা লুপার মা আর আমার মিহানের মৃত্যুর প্রতিশোধটাও আমি নেবি। লারার কথা শুনে অরিন আতকে উঠল এসব কি বলছে লারা তাহলে সে লুপার মাকে খুন করে দিবে এমনটা হলে তো লুপা এতিম হয়ে যাবে মা ছাড়া বেঁচে থাকার স্বাদ কতটা তেতো হয় এটা অরিন জানে সে কিছুতেই চায় না লুপা এতিম হোক অরিন কিঞ্চিত গলা উচিয়ে লারাকে বলল আপু মিহান ভাই কিভাবে খুন হয়েছে সেটা পুরোপুরি ভাবে না জেনে তুমি উনার গায়ের ফুলের টুকাও দিবা না অরিনের কথা লারা কিঞ্চিত কপাল কুচকে তাকাল তারপর ঠোঁটে বিদ্রুপের হাসি নিয়ে বলল তুমি খুব বোকা অরিন তবে হ্যাঁ তোমার কথাই থাকলো আমি আগে মিহানের মৃত্যুর আসল কারণ জানব আপাতত এটা নিশ্চিত হওয়া দরকার এই মুখোশধারী উনি নাকি অন্য কেউ তবে তার আগে তোমার সাহায্য লাগবে আমার সাহায্য হুম তোমার সাহায্য তুমি শুধু আমাকে বলেছ এই বাড়িতে আসার কারণ বিয়ে করার কারণটা এখনো জানাওনি যদি তুমি সবটা না জানাও তাহলে আমি কিভাবে সব আন্দাজ করব লারার কথাটা অরিনের কাছে ঠিক মনে হলো আসলে লারাকে সব না জানালে কিভাবে সে এই খেলারির হিসাব মিলাবে আমার সৎ বোন তানভি ও সৎ হলেও কখনো আমি তাকে সৎ ভাবিনি সব সময় মায়ের পেটের বোনের চোখে দেখেছি আমি জানতাম ও প্রেম করে কার সাথে করে ছেলে কেমন তা জানতাম না আর জানলেও আমি কিছু করতে পারতাম না কারণ ওদের নিয়ে কথা বলার অধিকার আমার নেই কিন্তু ভালোবাসার অধিকার তো আছে আমি চাইলেও ওদের সৎ ভাবতে পারি না একদিন হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসে ভিডিওতে স্পষ্ট দেখা যায় তানভি একটা ছেলের সাথে অন্তরঙ্গ মেলামেশা করছে আমি তানভিকে দেখাই ভিডিওটা তানভি আমার হাতে পায়ে ধরে কান্না করে বলে আমি যেন এসব মাকে না দেখাই আর একটা কিছু করি যতই হোক তানভির শরীরে আমার বাবার রক্ত বইছে ওর সম্মান মানে তো আমারও সম্মান ভিডিওটা কোনোভাবে ছড়িয়ে পড়লে আবার মৃত বাবার নামে মানুষ নানা কথা বলবে হোক আমার বাবা খুনি সন্ত্রাসী কিন্তু সে আমার বাবা তো আমি ওই নাম্বারে কল দেই একটা মেলি গলা ভেসে আসে ফোনের ওপাশ থেকে বলে দেখা করতে আমি দেখা করি দেখা করার পরে আমাকে দিহানের একটা ছবি দিয়ে বলে আমি যেন একে বিয়ে করে শুধু কাবিন নামাটা এনে দেই আর কিছু না আমার মামা তো বোন মোহিনী আপুকে ফোন দিয়ে সবটা জানাই আপু আমায় নিষেধ করে এমনটা করতে কিন্তু আমি শুনিনি ভাবলাম এইটুকুই তো এর তো বেশি কিছু না তাহলে করেই নেই তারপর উইদিনি আমি দিহানকে ফলো করি দিহানের কথার জালে তাকে ফাঁসিয়ে তাকে বিয়ে করি বিয়ের পরে জানতে পারি সে লুপার ভাই দিহানের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আমি বুঝতে পারলাম এভাবে এগুলো আমার ঠিক হচ্ছে না আমি ব্ল্যাকমেইলারকে বললাম আমি আর এসব করতে পারবো না সে আমাকে আমার আর দিহানের ভিডিও দেখিয়ে হুমকি দেয় আমি তার ইচ্ছের বিরুদ্ধে চললে সে ই ভিডিও আমার পরিবারের মানুষদের দেখিয়ে দিয়ে বলবে আমি কলেজের নাম করে বাইরে পুরুষ নিয়ে ঘুরি আমি ভয় পেয়ে যাই কারণ এটা মা দেখলে আমায় বিয়ে দিয়ে দিত আমার লেখাপড়া স্বপ্ন সব শেষ হয়ে যেত তারপর ও আমায় একটা কাগজ দেয় কাগজটায় লেখা দিহান চাইলেও আগামী তিন বছরে আমায় ডিভোর্স দিতে পারবে না আমি কাগজটায় দিহানের সাইন নেই কিছুদিন পরে আবার এসে বলে আমি যেন এই বাড়িতে এসে আমার অধিকার চাই আমি না বলি না বলার কারণে আমাকে অনেক টর্চার করে তারপর দিহানকে খুন করে দিবে বলে হুমকি দেয় এইটুকু বলে কেঁদে দেয় অরিন লারা বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরিনের চোখের পানিটা মুছে দিয়ে বলল ভালোবাসো দিহানকে অরিন ছলো ছলো চোখে লারার চোখের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ায় সত্যি সে অনেক ভালোবেসে ফেলেছে দিহানকে আজকাল দিহান চোখের আড়াল হলে তার মনে হয় এই বুঝি সে দিহানকে হারিয়ে ফেলল দিহানকে ছাড়া তার সবকিছু শূন্য হয়ে যায় লারা অরিনকে জড়িয়ে ধরে বলল কেদনা অরিন সব ঠিক হয়ে যাবে তোমায় বলতে ভুলে গেছি বাবাকে ওই কালপ্রীত ছেড়ে দিয়েছে অরিন লারাকে ছেড়ে লারার মুখের দিকে তাকিয়ে বলল সত্যি হুং কিন্তু বাবা আমাকে ভুল বুঝতেছে অরিন তোমাকে সব কিছু পরে বলবো এখন যাও নিচে যাও আমি একটু পড়ে আসছি অরিন দাঁড়িয়ে থাকল লারা বলল কি হলো যাও অরিন চলে আসলো কিন্তু তার ভয় হচ্ছে লারা যদি সত্যি সত্যি লুপার মাকে মেরে দেয় অরিনের সবথেকে বেশি ভয় হচ্ছে দিহানকে নিয়ে যদি কোনোদিন দিহানকে হারিয়ে ফেলে ভালোবাসা যত গভীর হয় হারানোর ভয় ততই তীব্র হয় তাই হয়তো এই ভয়টা আজকাল তাকে ভালো থাকতে দেয় না অরিন রুমে এসে দেখল দিহান ফোনে কার সাথে কথা বলছে কথা বলছে বললে ভুল হবে গালাগালি করছে দিহানের এই স্বভাবটা অরিনের খারাপ লাগে এমনি রাগ করে না হঠাৎ রেগে গেলে অশিক্ষিতদের মতো হয়ে যায় খারাপ ভাষায় কথা বলে অরিনকে দেখে দিহান ফোন কেটে দেয় অরিন দিহানকে বলে কার সাথে কথা বললেন দিহান চুপ থাকল কিছু বলল না রাগে দিহান ফোসফোস করছে দিহানকে দেখে অরিন কিঞ্চিত ভয় পেয়ে যায় তাই সে চুপচাপ পাশে বসে থাকে কিছুক্ষণ পরে দিহান শুয়ে পড়ে তারপর টান দিয়ে অরিনকে বুকের উপর ফেলে দিল অরিন নিজেকে ছাড়াতে ছটফট করে বলল আরে দরজা খোলা কি করছেন ছাড়ুন দিহান অরিনকে দুহাতের বেড়িতে বেঁধে নিয়ে বলল স্বামী রাগ থাকলে বৌরা আদর করে রাগ ভাঙ্গায় কেমন বউ গো তুমি স্বামীর রাগ না ভাঙ্গিয়ে চুপ থাকছ স্বামী রেগে গেলে চুপ থাকতে হয় এটাই আমি জানি একটু থেমে কে ফোন দিছে বলুন না প্লিজ তন্দ্রা অরিনের মুখটা কালো হয়ে গেল দিহান অরিনের থুতনি ধরে মুক্তা তোলে বলল মন খারাপ করো কেন আমাদের পবিত্র সম্পর্ক এখানে কারো বাধা কাজ করবে না তন্দ্রা কেন একমাত্র উপরওয়ালা ছাড়া কারোরই শক্তি নেই আমার থেকে তোমাকে আলাদা করার তুমি ভেবনা কখনো তোমাকে ছেড়ে দিব আমার সর্বোচ্চ দিয়ে আমি তোমাকে আগলে রাখব কখনো যদি জানতে পারেন আমি খুব খারাপ তখনও ছেড়ে দিবেন না কলিজাকে ছেড়ে দিল বুঝি মানুষ বাঁচতে পারে অরিনের মুখটা এখনো কালো দিহান অরিনকে আদুরে গলায় বলল বউটার মন খারাপ কেন স্বামীর যে খুব খারাপ লাগছে তা কি বুঝে না বউ আপনার আম্মু কি কোনোদিন আমায় মেনে নিবেন আমার খুব খারাপ লাগে যখন উনি বলেন আমি আপনার যজ্ঞ নই উনি আমায় মানবেন না মেনে নিবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমাদের ঘর আলো করে একটা বেবি আসুক দেখবে সব ঠিক হয়ে গেছে আম্মু কিন্তু বেবি খুব পছন্দ করে দিহান অরিনকে ঘুরিয়ে খাটের মাঝামাঝি শুয়ে দিয়ে তার নাকে অরিনের নাক ছুঁয়ে বলল একটু আদর করি উহু প্লিজ জজ দেখুন আমার কাজ আছে ছাড়ুন আমায় যদি না ছাড়ি বলতে বলতে দিহান অরিনের দিকে একটু ঝুঁকে পড়ে অরিন কিঞ্চিত ধমক দিয়ে বলে পাগল নাকি দরজা খোলা দেখছেন না দিহান ওঠে গিয়ে দরজা বন্ধ করে আসে তবুও শুনে না অরিনের কথা শুনবে কি করে অরিন নামক নেশা যে তাকে সবসময় মাতাল করে রাখে আজকাল লুপা কেমন জানি মন মরা হয়ে থাকে সব সময় নিজের ঘরে বন্দী হয়ে থাকে সায়রা প্রথমে ভেবেছিলেন বাড়ির ঘটে যাওয়া ঘটনা নিয়ে হয়তো কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছে কিন্তু না এখন তার মাঝে আরও বেশি পরিবর্তন দেখা দিচ্ছে মেয়ের রুমে এসে ঢুকলেন সায়রা দরজা খোলা ছিল রুমটা ঘুটঘুটে অন্ধকার সায়রা লাইট জ্বালালেন লুপা মূর্তির মতো ফ্লোরে বসে আছে সায়রা তড়িঘড়ি করে মেয়ের পাশে বসলেন ব্যথিত গলায় জিজ্ঞেস করলেন লুপা কি হয়েছে রে মা তোর এভাবে বসে আছিস কেন আম্মুকে বল লুপা রক্তলাল চোখে মায়ের দিকে তাকালো কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে মনে হচ্ছে চোখ থেকে জল নয় রক্ত ঝরে পড়বে চোখের চারপাশ ফুলে আছে ঠোঁট শুষ্ক হয়ে আছে লুপা তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বুকের ভেতর দাও দাউ করে আগুন জ্বলছে তার সায়রা ঘাবড়ে গেলেন মেয়ের এমন কাণ্ডে মেয়ের মুখ তুলে ধরে চোখের পানি মুছে জিজ্ঞেস করলেন কিরে কি হয়েছে আমায় বল কেন কাঁদছিস তুই আম্মুকে বল কি হয়েছে তোর বলমা আ আম্মু আমাকে দেশের বাইরে পাঠিয়ে দাও আম্মু প্লিজ কাঁদতে কাঁদতে বলল লুপা সায়রা বুঝতে পারছেন না হঠাৎ মেয়েটার হল কি সেদিন শাড়ি পরে সেজেগুজে বাইরে বের হল সেই থেকে এসে যে মেয়েটা মন মরা হয়ে থাকে না ভালোভাবে খায় না কারো সামনে যায় আচ্ছা এমন তো নয় লুপা কোনো ছেলেকে ভালোবাসে ওই দিন ওই ছেলের সাথে দেখা করতে গেছিল ভাবতেই ভেতরটা ধুক করে ওঠে সায়রার লুপার মাথায় হাত বুলিয়ে মোলায়ম গলায় বললেন কাউকে ভালোবাসিস লুপা ভেজা চোখে মায়ের দিকে তাকালো তারপর ঝটপট চোখের পানিটা মুছে না সম্মতি মাথা নাড়িয়ে বলল না বাসি না ভালো তুমি আমাকে দেশের বাইরে পাঠিয়ে দাও আম্মু প্লিজ আব্বুর সাথে কথা বলো আম্মু প্লিজ আমাকে তুমি বাঁচতে দাও আমার দম বন্ধ হয়ে আসছে কি হইছে বল না রে মা আম্মু প্লিজ যাও আমি একা থাকতে চাই সায়রা চৌধুরী আর কথা বাড়ালেন না চলে গেলেন রুম থেকে একের পর এক সন্তান হারিয়ে এই দুই সন্তানকে নিয়ে বেঁচে আছেন তিনি দুটো বাচ্চা ছোটবেলায় মারা গেছে তাদের ভুলে যেতে পারলেও মিহানকে ভুলতে পারেন না মিহানের মৃত্যুর কষ্টটা লুপা আর রুহানের দিকে চেয়ে ভুলে যান তিনি আর এই দুই সন্তান যদি ভালো না থাকে তিনি নিজেই বা কিভাবে ভালো থাকবেন সারাদিন মুখে প্লাস্টিকের হাসি নিয়ে ঘুরলেও একমাত্র রাতের আকাশের চাঁদ আর মাথার নিচের বালিশ জানে উনি আসলে কতটা কষ্টে থাকেন সারাটা রাত পার করেন অসহ্য যন্ত্রণা নিয়ে রাত পোহালে আবার শুরু করেন ভালো থাকার অভিনয়ে নীল ওয়াশরুম থেকে বের হয়ে দেখল শামু তার বিছানায় উপর হয়ে শুয়ে পা উপরে তুলে দুলাচ্ছে আর একটা বইয়ের পৃষ্ঠা অলট পালট করছে নীল কিঞ্চিত কপাল কুচকে ফেলে শামু খুব ছোট একটা স্কার্ট পরে আছে উরু পর্যন্ত উন্মুক্ত হয়ে আছে উপুর হয়ে শোয়ায় বুকের অর্ধেক উন্মুক্ত হয়ে আছে নীলের ইচ্ছে করছে শামুকে করা কয়েকটা কথা শোনাতে এভাবে নিজের দেহ দেখিয়ে দেখিয়ে হাঁটার মানেটা কিসে সে বুঝে না মুসলিমের ঘরে জন্ম নিয়ে এভাবে চলাফেরা করে নীলের তা একদমই ভালো লাগে না আপাতত নীল নিজের রাগ দমিয়ে চুল মুছতে মুছতে শামুকে বলল কি ব্যাপার শামু আমার রুমে যে কোনো দরকারে এসেছ শামু ওঠে বসে বলল হুম আমি একটু শপিংয়ে যাব তো যাও আমাকে বলছ কেন তোমাকে নিয়ে যাব তুমি আম্মুকে নিয়ে যাও আমার কাজ আছে এখন যাও শামুর মুখে অন্ধকার নেমে আসলো নীল এসবে পাত্তা দিল না শামু চলে যেতে লাগল দরজার সামনে থেকে আবার ফিরে এসে বলল আচ্ছা তোমার ফোনে চাশমিজ নামে কার নাম্বার সেভ করা নীলের বুকটা ধুক করে ওঠল চাশমিজ নামে সে লুপার নাম্বার সেভ করে রাখছে নীল কিছুটা বিচলিত হয়ে বলল কেন কি হয়েছে শামু দুহাত সামনে বেঁধে বলল কল দিয়েছিল দুই তিনটা দেওয়ার পরে ভাবলাম ধরে বলে দেই তুমি সাওয়ার নিচ্ছ ওমা আমি হ্যালো বলার সাথে সাথে আমাকে বলে এই মেয়েকে তুমি তোমার কাছে এই ফোন কেন ওকে যাও তুমি আমি কি উত্তর দিছি যান কি আমি নীলের বউ কাল আমাদের বিয়ে হয়েছে ফুলসজ্জা হয়েছে এখন নীল সাওয়ার নিচ্ছে শামুর কথা বলা শেষ হওয়ার সাথে সাথে নীল শরীরের সমস্ত শক্তি দিয়ে শামুর গালে একটা থাপ্পড় দিল শামুর এই সীমাহীন বাড়াবাড়ি তার একদমই সহ্য হয়নি শামু গালে হাত দিয়ে ছলছল চোখে নীলের দিকে তাকাল দিল রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে রাগে শরীর কাঁপছে তার রাগে ফুসতে ফুসতে চেঁচিয়ে বলে ওঠল তুমি যান তুমি কার কাছে কি বলেছ দাঁতে দাঁত চেপে মাথা চেপে ধরল নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল গেট আউট শামু দাঁড়িয়ে থাকল নীল চেঁচিয়ে বলল কথা কানে যায় না শামু চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল রুম থেকে নীল নিজে নিজের চুল টেনে ধরল রাগে ইচ্ছে করছে শামুকে খুন করে ফেলতে হাতের টাওয়েলটা ছুঁড়ে ফেলে ফোন নিয়ে লুপার নাম্বারে ডায়ল করল লুপার ফোন বন্ধ দেখাচ্ছে নীল রাগে ফুসতে ফুসতে জামা কাপড় পরে বেরিয়ে গেল বাসা থেকে শাওনকে ফোন দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলল শাওনের সাথে তার ব্যাপারটা শেয়ার করবে লুপাকে সে ভালোবাসে কিন্তু লুপার উপর জমে থাকা অভিমান লুপা দিহানের বোন সব বাধা থাকে এগুতে দেয় না শাওনের সাথে শেয়ার করলে হয়তো শাওন তাকে কোনো বুদ্ধি দিবে লুপাকে ছাড়া যে সে থাকতে পারবে না এটা সে বুঝে গেছে তার জীবনে ভালো থাকতে হলে লুপার বড্ড প্রয়োজন শাওন তড়িঘড়ি করে বাইরে বের হচ্ছে দেখে তার মা তাকে জিজ্ঞেস করলেন কিরে কই যাস নীল ফোন দিচ্ছে আম্মু আমি যাচ্ছি আর আসছি হুম তাড়াতাড়ি আসবি শাওন বাসা থেকে বেরিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিল লুপাকে প্রোপোজ করার জন্য অনেক গুলা প্ল্যান করেছে আজ সে নীলের সাথে সব শেয়ার করবে নীল যেটা বেস্ট বলবে সেভাবেই লুপাকে প্রপোজ করবে মাঝে মাঝে সব কিছু এতটা বিষাক্ত লাগে মনে হয় শ্বাসপ্রশ্বাসেও বিষাক্ত অক্সিজেন ঢুকছে আর সেই বিষ ভেতরে গিয়ে ভেতরটা বিষে বিষে ভরে যাচ্ছে বিষাক্ত সময়গুলোতে ছোট ছোট শব্দগুলোও বিকট শব্দ হয়ে এসে কানে লাগে আশেপাশে সব কিছু তখন অসহ্য লাগে মিষ্টি কথাগুলাও শুনায় অনেক তেত নীলেরও এই মুহূর্তে তাই হচ্ছে পাশে বসে সাউন একের পর এক প্ল্যান করছে কিভাবে লুপাকে প্রপোজ করবে আর সে চুপচাপ বসে নিজেকে কন্ট্রোল করছে নীলের ইচ্ছে করছে অনেক জোরে চিৎকার করে বলতে লুপা শুধু আমার ওর উপর কারো অধিকার নাই কিন্তু বলতে পারছে না অদৃশ্য এক হাত তার গলা টিপে ধরছে কান্না আটকানো যে কতটা কঠিন তা নীল এই মুহূর্তে হারে হারে টের পাচ্ছে শুকনো ঢোক গিলে নীল নিজেকে কিছুটা শক্ত করল খুব আশা নিয়ে এসেছিল আজ লুপার কথাটা সাউনকে জানাবে শাউন বুদ্ধি দিল সে লুপাকে বিয়ের প্রস্তাব পাঠাবে নয়তো বা লুপাকে প্রপোজ করবে কিন্তু আশার সাথে সাথে সাউন তার কথা বলা শুরু করে দিছে নীলের কাছে মনে হচ্ছে আর কিছুক্ষণ গেলে সে দমবন্ধ হয়ে মারা যাবে নীল শাওনকে কিছুটা ধরা গলায় বলল শাওন আজ তাহলে উঠছি আরে যাবি তো আগে বল না কোনটা বেস্ট হ্যাঁ সবগুলাই বেস্ট তোর ভাগ্যটাও বেস্ট নীল হল কি তোর আচ্ছা তুই আমাকে শুধু এটা বল কিভাবে প্রপোজ করলে লুপা না বলতে পারবে না এমন ভাবে কর যেভাবে অন্য কাউকে কেউ কোনোদিন করেনি আচ্ছা আমার মাথা ব্যথা করছে শাওন আমি যাচ্ছি নীল উঠতেই শাওন নীলের হাত ধরে ফেলে সন্দেহের চোখে নীলের দিকে তাকালো এখানে আসার পরে নীল কত হাসি মুখে ছিল আর এখন সাথে সাথে তার চেহারায় আধার নেমে এসেছে শাওন নীলকে টান দিয়ে বসিয়ে বলল তুই না আমাকে কি বলবি বললি না বলেই চলে যাচ্ছিস অহো ভুলে গেছি রে আমি বলতে চাইছিলাম আমি আবার ইন্ডিয়া যাব শাওন কপালকুচকে তাকালো নীলের কথাটা কেন জানি তার বিশ্বাস হচ্ছে না নিজেকে স্বাভাবিক করে বলল নীল কিছুদিনের ভেতর আমাদের এক্সাম শুরু হবে হুম ভেবে দেখব আসছি এখন অল দ্য বেস্ট নীল উঠে বড় বড় পা ফেলে চলে গেল শাওন পিছন থেকে ডাক দিল নীল থামল না এখানে থাকলে তার অবাধ্য চোখ কখন বর্ষণ শুরু করবে সেটা সে নিজেও জানে না শাওন তার চোখের পানি দেখলে হয়তো বুঝে যাবে সেও লুপাকে ভালোবাসে তখন হয়তো নিজেকে কষ্ট দিয়ে হলেও লুপাকে ছেড়ে দিবে কিন্তু নীল চায় না লুপার জন্য তার বন্ধুকে সে কষ্ট দিক এদিকে শাওনের কেন জানি মনে হচ্ছে নীল কিছু লুকাচ্ছে তার থেকে লুপার কথা বলতেই নীলের হাস্যজল মুক্তা মলিন হয়ে গেছিল আচ্ছা এমন তো নয় সে লুপাকে ভালোবাসে না না এমন হলে তো নীল অবশ্যই তাকে বলতো লম্বা একটা দম ছেড়ে সেও বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে হঠাৎ করে কেন জানি খুব খারাপ লাগছে তার নীল বাসা এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে উপর হয়ে শুয়ে থাকল লুপাকে ভালোবাসে সে একদিন দুই দিন থেকে নয় অনেক আগে থেকেই সে লুপাকে ভালোবাসে লুপার প্রতিটি জিনিস তাকে প্রলুব্ধ করে লুপা নামটা শুনলেও তার বুকের ভেতর ধুকফুক করে আজ তারই বন্ধুর ভালো লাগার মানুষটি এই লুপা নীলের মনে হচ্ছে তার বুকের ভেতর আগুন জ্বলছে লুপার মুখটা চোখে ভেসে উঠল নীলের লুপার মায়ের ডিম ভাজি নিয়ে টেবিলে বসে চেয়ারে গাহেলিয়ে হাসার সেই দৃশ্যটা তার চোখে ভাসছে রাগে লুপার নাক ফুলানো ভেংচি দেওয়া চোখ গরম করে থাকানো লুপার সেই বিরক্তি ফোটে উঠা চেহারা সব ভেসে উঠছে চোখে মনে হচ্ছে তার চোখের সামনে প্রজেক্টর স্ক্রিন বাঁধানো নীল চোখ খিচে মাথা চেপে বালিশে মুখ গুজে নিল ভেতরটা তার ছাড়খার হয়ে যাচ্ছে ফোনের রিংটোন শুনে বালিশ থেকে মুখ তুলে পকেট থেকে ফোন বের করল সে লুপা কল দিচ্ছে নীল ধরতে যাবে তার আগেই শাওনের কথা মনে পড়ে যায় নীল ফোনটা সাইলেন্স করে শুয়ে থাকে চোখ দুটো আজ বারবার ভিজে যাচ্ছে অসহ্য যন্ত্রণায় বুকের ভেতর ধ্বংস হয়ে যাচ্ছে রাত দশটায় অরিন লুপার রুমে এসে লাইট অন করলো সন্ধ্যায় সায়রা অরিনকে গিয়ে বলেছেন অরিন খুব কান্না করছে দেশের বাইরে চলে যেতে চাইছে কি হইছে সে জানে কিনা অরিন বলেছে সে পরে বিষয়টা দেখবে তাই এখন আসলো সে কিন্তু রুমটা অন্ধকার লাইট জ্বালিয়ে দেখল লুপা রুমে নেই বারান্দায় গিয়ে দেখল লুপা সেখানেও নাই অরিনের বুকটা ধুক করে ওঠল ইসি দিশার রুম দেখে আর কোথাও খোঁজার সাহস হল না তার লুপাকে খোঁজতে ছাদে গিয়ে থমকে গেল সে লুপা ছাদে হাঁটু গেড়ে বসে কান্না করছে অরিন দৌড়ে গিয়ে লুপার সামনে বসে হন্তদন্ত হয়ে বলল লুপা কি হয়েছে জানু কাঁদছিস কেন তুই ঠিক আছিস তো এভাবে বসে আছিস কেন উঠে দাঁড়া অরিনকে দেখে লুপার কান্নার বেগ বেড়ে গেল হাউমাউ করে কেঁদে অরিনকে জড়িয়ে ধরে অরিন লুপার কান্না দেখে নিজেই কেঁদে দিল কাঁদতে কাঁদতে লুপা বলল আমি এত বেশি খারাপ কেন রে অরিন আমাকে আল্লাহ এত খারাপ করে কেন বানাইছে তুই খারাপ কে বলেছে তুই খারাপ নয় আমার লুপা জানুটা কখনো খারাপ হতেই পারে না বল না কি হইসে দেখ এবার কিন্তু না বললে আমি তোকে মায়ের দিব লুপা অরিনের দুটো হাত তার গলায় লাগিয়ে কাঁদতে কাঁদতে বলল মেরে দে আমায় প্লিজ আমি যে নিজে মরার সাহস পাচ্ছি না রে দোস্ত তুই আমায় মেরে দে মুক্তি দে আমায় এই বিষাক্ত জীবন থেকে তুই সব সময় বলতি না আত্মহত্যা কেন মহাপাপ রে আত্মহত্যা কেন মহাপাপ বল আমার যে বাঁচতে ইচ্ছে করছে না রে আমার মরণ কেন হয় না রে অরিন আমার যে দম বন্ধ হয়ে আসছে কি হইছে রে বল বল না প্লিজ লুপা কান্না করেই যাচ্ছে এরই মাঝে লুপার ফোন বেজে উঠল ফোন হাতে নিল অরিন স্পষ্ট ভেসে উঠছে নীলের নাম লুপা অরিনের হাত থেকে ফোন নিয়ে ফোন রিসিভ করে চেঁচিয়ে বলল ওই বাজে লোক আমায় কেন ফোন দিছেন আপনার বউ আছে সংসার আছে থাকেন না তাদের নিয়ে আমার কথা শুনতে হবে কেন আপনার লুপার কথা শুনে অরিন হা হয়ে গেল লুপা এসব কি বলছে তাহলে কি নীলের জন্য এতক্ষণ ধরে কাঁদছে সে নীলের সাথে কি সম্পর্ক লুপার আপাতত চুপ থাকলো অরিন লুপার ফোনে কথা বলা শেষ হলে জিজ্ঞেস করে নিবে এদিকে লুপার কথা শুনে হাসি পাচ্ছে নীলের পাগলিটা তার উপর অভিমান করে আছে কিন্তু কোনো অধিকারে এই অভিমান করছে চাইলেও যে এই অধিকার পাবে না সে যাই হোক বন্ধুত্বের মাঝে কোনো ধরনের মনমালিন্য চায় না নীল বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আগে অনেকগুলা কল দিল দেখলাম ম্যাসেজ দিল কি বলতে চাও আমায় কি বলবা বলো কিছু না শুনতে হবে না আপনাকে লুপার কণ্ঠে কান্না অভিমান মিশ্রিত নীলের বুকের ভেতর চিনচিন ব্যথা করছে এক হাতে কপাল চেপে ধরলো লুপা আবার বলে উঠল আপনি জানেন আপনি খুব খারাপ লোক আমাদের বাসার মিনু বিড়ালের থেকেও খারাপ ওই যে আমাদের কলেজের দারোয়ান ওর থেকেও খারাপ ওই লতিফ ফুসকাওয়ালা ওর থেকেও খারাপ খুব খুব বেশি খারাপ আপনি খারাপের চাচা আপনি চোখ ভর্তি জল নিয়ে হেসে উঠল নীল লুপার কথা শুনে তার ভেতরে সব রাগ অভিমান প্রতিজ্ঞা সব ভুলে গেছে সে লুপাকে ভুলে যাবে ভাবছে সে আসলে কি পারবে সে ভুলে যেতে এত বছর ধরে লুপাকে নিয়ে স্বপ্ন বুনে আসছে সে পারবে তো সেই স্বপ্ন অন্য কারো চোখে দেখতে ভাঙ্গা গলায় লুপাকে বলল হুম আমি খুব খারাপ ভালো হতে হলে কি কি করতে হবে আপনার বউকে জিজ্ঞেস করুন বলেই ফোন কেটে দিল লুপা নীল সাথে সাথে ফোন দিল লুপা রিসিভ না করে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল অরিন লুপার হাত ধরে টেনে তুলল তাকে তারপর চোখ ছোট ছোট করে রাগী লুকে তাকালো লুপার দিকে লুপা বলল এভাবে তাকাচ্ছিস কেন তলে তলে এতদূর তাই না কতদিন ধরে চলছে এসব তুই কিন্তু যা ভাবছিস তা নয় তাছাড়া উনি বিয়ে করে ফেলছেন ও আচ্ছা বিয়ে করে ফেলছে লুপার থুতনি ধরে ওলে আমার শোনালে আমাকে বোকা ভাব সত্যি উনি বিয়ে করে ফেলছে বিশ্বাস কর ঠিক আছে আমি আন্টিকে বলে দিব এই বিবাহিত ছেলেটার সাথে যেন তোর বিয়ে দেয় লুপার মুখে লজ্জার আভা ফুটে উঠল লজ্জায় লাল হয়ে বলল দূর কি সব বলিস আচ্ছা লজ্জায় লাল হওয়া হচ্ছে ওকে যা বুঝার তা বুঝে গেছি এবার চল নিচে চল অরিন তোকে কিছু বলার ছিল পরে বলবি এখন নিচে চল তুই খাসনি বলে যে তরো মাও খায়নি এটা জানিস তুই খাবি না অরিন একটা দীর্ঘশ্বাস নিল তার আর দিহানের খাবারটা লারা ইশি বা দিশা রুমে দিয়ে যায় টেবিলে বসে খায় না তারা কারণ সে আর দিহান টেবিলে গেলে দিহানের মা আর তার বড় চাচু খায় না নীল লুপার ফোন বন্ধ পেয়েও বারবার লুপাকে কল দিচ্ছে বিরক্ত হয়ে ফোনটা বালিশের পাশে রেখে বারান্দায় চলে গেল আজ খুব খারাপ লাগছে তার লুপাকে ভুলবে কি করে সে লুপার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেছে তার কিন্তু লুপার জন্য সে কী করে নিজের ছোটবেলার বন্ধুকে কষ্ট দিবে এটা যে অনেক বড় স্বার্থপরতা হয়ে যাবে বুক ছিঁড়ে আসা দীর্ঘশ্বাস ছেড়ে সিগারেট ঝালানো নীল বড্ড বেশি দোটানায় পড়ে গেছে সে সকালের সোনালি রোদ এসে চোখে পড়তেই কপাল কুচকে গেল জিহানের চোখ খোল নিজের আবিষ্কার করল লারার চাদরের নিচে শুধু চাদরের নিচে নয় একেবারে লারারই নিচে লারা তার বুকে মাথা রেখে শান্তিমতো ঘুমাচ্ছে দেখে মনে হচ্ছে তারা সুখী দম্পতি আসলে তো তারা প্রতিরাতে বালিশের দেয়াল টোপকে ভুলটা করে জিহান উঠতে গিয়ে উঠতে পারল না ঘুমন্ত লারার ঘুম ভাঙানোটা বড্ড অপরাধের মনে হচ্ছে তার জিহান লারা মুখের দিকে তাকিয়ে তাকল অসম্ভব সুন্দর এই ঘুমন্ত পরিটাকে ধবধবে ফর্সা ত্বক চিকচিক করছে নিজের অজান্তেই জিহান লারার মাথায় চুমু এঁকে দিল এই ভুলটা সে আজ প্রথম করছে না প্রতিদিনই করে প্রতিদিন যখন ঘুম ভাঙ্গে তখন লারাকে তার বুকে আবিষ্কার করে আর প্রতিদিন লারার নেশায় ডুবে সে এই ভুলটা করে বসে তারপর ঘুমের ভান করে পড়ে থাকে কারণ লারা যদি উঠে তাকে সজাগ দেখে লজ্জা পায় সেজন্য লারা তার বুকে থাকলে আলাদা একটা প্রশান্তি পায় সে আজকাল লারাকে শাস্তি দেওয়ার কথা মাথায় আসে না তার লারাকে খারাপ ভাবতেও কেন জানি খুব খারাপ লাগে তার দিহান অরিনকে নিয়ে ডক্টরের কাছে যাবে কিন্তু হাতে মাত্র পনেরোশ টাকা আছে নিজের স্ত্রীকে চিকিৎসা করাতে বাপ মায়ের কাছে টাকার জন্য হাত পাততে তার খারাপ লাগে এতে তার আত্মসম্মানে আঘাত আনে কিন্তু এখন অরিনকে ডক্টর না দেখালেই নয় কারণ অরিনের শরীর অনেক বেশি ফুটবল এ টাকা দিয়ে না হয় এখন ডাক্তার দেখিয়ে নিল কিন্তু বাকিটা পরে যদি আবার অসুস্থ হয় হঠাৎ যদি একটা বিপদ আসে তখন দিহান তার বাবার রুমে গেল সুমনা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচরাচ্ছিলেন আর হানিফ চৌধুরী খবরের কাগজ পড়ছিলেন দিহান গলা খাকারি দিয়ে তার বাবাকে ডাক দেয় হানিফ নিজের ছেলেকে দেখে পত্রিকায় চোখ রেখেই তাকে বসতে বলেন দিহান বসে কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল বাবা আমি একটা চাকরি করতে চাই দিহানের বাবা গম্ভীর গলায় বললেন হুম তো চাকরি নিতে যদি টাকা লাগে কিছু টাকা দিতে হবে হুম তো কি চাকরি নিচ্ছ এখনো বাবিনি তাছাড়া বললেই তো আর চাকরি হয়ে যায় না আমি আপাতত চলার জন্য ছোট খাটো কিছু একটা চাইছি হানিফ চৌধুরীর বুঝতে বাকি নেই দিহান উনাকে ইঙ্গিতে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে বলছে বাবা নামক ছায়ার নিচে যে সব সন্তান অলস হয়ে থাকে বাবাকে সব সমস্যা সমাধানে হাতিয়ার মনে হয় হানিফ চৌধুরী ভেতরে ভেতরে হাসলেন কিন্তু বাহির থেকে গম্ভীর গলায় বললেন হুম তোমার একজাম শেষ হোক বাকিটা দেখা যাবে এবার যাও দিহান গেল না বসে থাকল তার মায়ের দিকে একবার তাকিয়ে দেখল তার মা চুপচাপ বসে আছেন দিহান তার মাকে বলল আম্মু অরিন অসুস্থ ভাবছিলাম আজকে ডক্টর দেখাব ছেলের কথায় সুমনা যেন জলে উঠলেন তীক্ষ্ণ গলায় বললেন ও ও বাচ্চা পেটে চলে আইছিল এজন্য বাড়ি আনছিলা আর আমাদের সামনে এই নাটক কাজের মেয়ে হয়ে থাকবা কাজ করে খাবা এজন্যই তো বলি আজ চাকরানি তো কাল রানী হয়ে গেল কেমনে বাড়িতে তোলার আগেই ফষ্টি শুরু করে দিছিলা নিজের মায়ের মুখে এমন জঘন্য কথা শুনে শরীরে কাটা দিয়ে উঠল দিহানের কান ঝা ঝা হয়ে গেল তার লজ্জা ঘৃণায় মন চাচ্ছে এখন মাটি ফাঁক হোক আর সে মাটির ফাঁকে ঢুকে যাক লজ্জায় দিহান চোখ তুলে চাইতে পারল না মাথা নিচু করে থাকল মাথার ভেতর ভনভন করছে রাগে গাড়ি রি করছে তার দিহান আর এক মুহূর্ত বসে থাকার শক্তি পেল না উঠে যাওয়া ধরল দরজার সামনে থেতেই বিকট শব্দে থমকে গেল তার পা পিছন ঘুরে তাকিয়ে দেখল তার মা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আর তার বাবার আগে ফোসফোস করে রক্তিম চোখে উনার দিকে তাকিয়ে আছেন সুমনা গর্জে বলে উঠলেন এই বস্তির মেয়ের জন্য আমার সাথে এমন করছ তোমরা যে মেয়ে টাকার লোভে বিয়ে করে এই বাড়িতে উঠেছে ওই মেয়ের জন্য কি যোগ্যতা আছে এই মেয়ের বড় ভাই এত ঠিকই বলে জিহানের বউকে মেনে নিলেও এই মেয়েকে মেনে নেওয়া যাবে না আছে রূপ না আছে গুণ আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়ে সুখী হতে চাইছে কোনোদিনও সুখী হবে না আল্লাহর গজব পড়বে চুপ করো একদম চুপ নিজের ছেলের বিষয়ে কিসব সব বলে যাচ্ছ হুশ আছে তোমার হানিফ চৌধুরীর কথার উপর গলা আরও উঁচিয়ে সুমনা বললেন আরও বলব যা সত্যি তাই তো বলছি পেট বাঁধিয়ে এসেছে এই মেয়ে নষ্টা মেয়ে কোথাকার এই মেয়ের কোনো যোগ্যতাই নেই এই বাড়ির বউ হওয়ার আরে সমাজের কাছে এই মেয়েকে বউ বলে পরিচয় দিতে লজ্জা করবে দিহানের ইচ্ছে হলো করা কয়েকটা কথা শোনাতে কিন্তু নিজের মাকে কি বলবে সে রাগে হাতের মুঠি করে দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করে চলে এল সে দরজার বাইরে এসে থমকে গেল দিহান অরিন ছলো ছলো চোখে তাকিয়ে আছে এখানে কি হয়েছে না হয়েছে সব যে অরিনের দৃষ্টিতে পড়েছে তা অরিনের চোখ সাক্ষী দিচ্ছে দিহান অরিনকে হাত ধরে নিজের রুমে নিয়ে আসল রুমে আসার পর অরিন দিহানের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে খাটে বসে কাঁদতে লাগল দিহান অরিনের সামনে হাঁটু গেড়ে বসে অরিনের চোখের পানিটা মুছে দিয়ে বলল কেদনা লক্ষ্মীটি প্লিজ দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে আম্মু তোমাকে মেনে নিবে দেখো প্লিজ কেদনা কষ্ট হচ্ছে আমার সোনা কান্না থামাও অরিন হেচকি তুলে কাঁদতে কাঁদতে বলল ওটা যদি আপনার মা হতো না তাহলে খুন করে দিতাম আমি কিসের এত দেমা গুনার আপনি আমার থেকে দেখতে ভালো এইটা নাকি আপনাদের টাকা আছে সেইটা আর এতই বস্তির মেয়ে বস্তির মেয়ে বলেন কেন তন্দ্রা কি বিল গেটসের মেয়ে ছিল মাঝে মাঝে ইচ্ছে করে সব কটাকে খুন করে দেই কেন ওরা আমার থেকে আপনাকে কেড়ে নিতে চায় মেরে দিব সবাইকে আমি তবুও আপনাকে কেড়ে নিতে দিব না অরিন কেঁদে যাচ্ছে আর যা মুখে আসছে তাই বলে যাচ্ছে রাগের মাথায় সে কি বলছে সে নিজেই বুঝতে পারছে না দিহান অরিনকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই স্থির হচ্ছে না সে বারবার বলেই যাচ্ছে খুন করে দিবে সবাইকে যে দিহানকে তার থেকে কেড়ে নিতে আসবে তাকে সে কেটে টুকরো টুকরো করে দিবে দিহান অরিনের হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলল অরিন কেউ কেড়ে নিবে না আমাকে শান্ত হও প্লিজ যতদিন আমি তোমার আছি ততদিন কেউ পারবে না আমাদের আলাদা করতে কথা দিচ্ছি আজীবন আমি তোমার থাকব আই প্রমিজ কিন্তু আপনার আম্মু উনি কেন এমন করে আপনি কেন কিছু বলেন না উনাকে উনাকে সহ্য হচ্ছে না আমার থাকবো না আমি আর বাড়িতে প্লিজ সোনা শান্ত হও কি সব বলছো রাগের মাথায় কই যাব আমরা বলো তোমাকে যতটা ভালোবাসি ঠিক ততটা আমার আম্মুকেও ভালোবাসি আমার কাছে তুমি যতটা মূল্যবান আমার আম্মুও ঠিক ততটাই মূল্যবান হ্যাঁ আম্মুর উপর আমার অনেক অভিমান তারও আমার উপর অনেক রাগ কিন্তু মা তো মাই হয় তাই না এটুকু বলে গলা ধরে আসলো দিহানের এত কিছুর পরেও যখন দেখলাম আম্মুকে বাবা মেরেছে দেখে আমার ভেতরটা পুড়ে যাচ্ছে অরিন আমি কি করব বল কই যাব আমি আমি তোমাদের সবাইকেই চাই তোমাদের যে আমার জীবনে বড্ড প্রয়োজন তোমরা কেউ আমায় না বুঝলে আমি কার কাছে যাব বল দিহানের অসহায় মুখের দিকে তাকিয়ে সব রাগ পানি হয়ে গেল অরিনের দিহানের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল অরিন দিহানের চোখের পানিটা মুছে দিয়ে দিহানের কপালে একটা চুমু দিয়ে বলল সরি আর বলব না এসব দিহান অরিনের কোলে মাথা রেখে কাঁদতে লাগল তার কানে এখনও তার মায়ের তীক্ষ্ণ কথাগুলা এসে কানে বাজছে মা হয়ে কিভাবে এসব বললেন তিনি ঘৃণাও করতে পারছে না আবার সম্মানটাও করতে পারছে না তার মাকে দিহানের মাথার উপর নিজের মাথা রেখে অরিনো কাঁদতে লাগল দিহানকে সে খুব ভালোবাসে খুব বেশিই ভালোবাসে সে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইসি আজ তার চোখ কোনো বাধা মানছে না একের পর এক অশ্রুবিন্দু মুক্তদানার মতো ঝরে পড়ছে কত হাসি খুশির পরিবার ছিল এটা যেন আল্লাহ নিজের হাতে সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন না কারো সাথে কারো জেদ ছিল না কারোর সাথে কারো ঝগড়া হত দিন সবাই হাসি খুশি থাকত মিহানের মৃত্যুর পরেও চুপ ছিল সবাই তাহলে আজ এত এলোমেলো হয়ে গেছে কেন সবকিছু দিহান ভালো থাকুক তার ভালোবাসা নিয়ে সুখী থাকুক এটা ভেবেই তো সে তন্দ্রার মতো মেয়ের সাথে দিহানের মিল কামনা করত আজ তন্দ্রার মতো খারাপ মেয়ে নয় অরিনের মতো একটা লক্ষ্মী মেয়ে তার বউ হয়ে আছে তাহলে সুখী নয় কেন দিহান কেন মেজো আম্মু বুঝে না দিহানের অসহায় মুখটা তাকে শেষ করে দেয় অরিনকে মেনে নিলে কি এমন হয় হোক না অরিন দিহানের থেকে অসুন্দর কিন্তু তার সাথে দিহান তো ভালো থাকবে কাঁদতে কাঁদতে চোখমুখ লাল হয়ে গেছে ঈশ্বর দিশা সেই কখন থেকে দেখে যাচ্ছে ইসির কান্না ফুপিয়ে কান্না করার কারণে বারবার শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে ইসির দিশা এগিয়ে এসে ইসির কাঁধে হাত রাখল ইশি তৎক্ষণাৎ চোখ মুছে তাকাল দিশার দিকে দিশা কিঞ্চিৎ হেসে বলল খুব ভালোবাসিস ভাইয়াকে তাই না ইশি ফুপিয়ে কেঁদে উঠে দিশা ইসিকে বলে কাদিস না তোর ভাগ্যে ভাইয়ার থেকেও ভালো ছেলে আছে দেখিস আমার কোন অনুতাপ নেই দিহানকে না পাওয়ায় আমার খারাপ লাগে রে কেন দিহান সুখে নেই বল তুই কি পারিস না মেজো আম্মুকে বুঝিয়ে বলতে আব্বুকে যতবার বলি আমাকে বকা দেয় তোর আম্মু তো তোকে বকে না বল না গিয়ে তুই যেন ওদের মেনে নেয় ও যদি অরিনের সাথে ভালো থাকে তাহলে কিসের এত বল আমি যে দিহানের কষ্ট দেখতে পারি না রে আমার যে খুব কষ্ট হয় ওর অসহায় মুখের দিকে তাকালে আজ নিজের চোখে ওর আর অরিনের কান্নাটা দেখলাম বিশ্বাস কর কষ্টে ভেতরটা ফেটে হয়ে যাচ্ছে আমার কাঁদতে কাঁদতে ইসি জড়িয়ে ধরল দিশাকে দুই বোন কান্না করছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে দুটি চোখ তাদের দিকে তাকিয়ে আছে চলবে